হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লারাবেলের বাংলা ধারাবাহিক টিউটোরিয়াল প্রজেক্ট টিউটোরিয়ালের দশম পর্বে সবাই স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। তো কথা আমরা চলো শুরু করা যাক, যেহেতু কথা বাড়াবো না, কারণ আমাদের প্রতিটা টিউটোরিয়াল হয় 10 মিনিটের, সেই মধ্যে কথা যদি বলে দিই তাতে তো সমস্যা। সো খুব তাড়াতাড়ি শেষ করবো। এটা আমার ইউটিউব চ্যানেল, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন নি তারা সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক প্রোফাইল, যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন এনি টাইম, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ফেসবুক ফেসবুক থাকলে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক। আমাদের প্রজেক্টটা ছিল হচ্ছে এনরোলমেন্ট সিস্টেমের উপর, যেটা নর্মালি ভার্সিটির প্রজেক্ট দেয় হিসেবে দেয়, যেমন ধরেন যে কোনো ন্যাশনাল ভার্সিটি হোক বা এই বলছে যেমন 7 সেমিস্টার বা 6 সেমিস্টার থাকে তাদের একটা প্রজেক্ট দেয়। সো সেই প্রজেক্টটা করতে হয়, সেটার তার মধ্যে একটা প্রজেক্ট থাকে এনরোলমেন্ট সিস্টেম। তো এনরোলমেন্ট সিস্টেম, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যাই হোক এগুলো থাকে আর কি। সো আমাদের প্রজেক্ট ছিল এনরোলমেন্ট সিস্টেম, এটা ওপেন করলাম, ফাইন, এটা লাগতেছে না এটা অবস্থা। এবং আমাদের সার্ভারটা ওপেন করে দিতে হবে, এবং সার্ভারটা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ, সার্ভার ওপেন, এবং আমাদের জ্যাম সার্ভার ওপেন করে দিতে হবে, কারণ যারা এর সাথে কানেক্টেড, আদারওয়াইজ আপনাকে ইরর দিবে, মনে রাখবেন আপনি অবশ্যই জ্যাম সার্ভারটা কানেক্ট করবেন। এবং যারা টিউটোরিয়াল দেখে প্রজেক্ট তৈরি করতেছেন তাদের জন্য একটা কথা হচ্ছে যে আপনার হয়তোবা কোথাও ভুল ত্রুটি হতে পারে বা আপনি হয়তোবা কোথাও মিস্টেক করতে পারেন, সো সেই জন্য টিউটোরিয়াল ভালোভাবে দেখবেন, এবং আফটার দ্যাট অ্যাট দ্য ফিনিশ আমি আপনাদেরকে ইনশাল্লাহ ই দেখিয়ে দিব, মানে প্রজেক্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আমি ফুলফিল করতে পারি, শেষ করতে পারি সময়ের জন্য, যদি না করতে পারি তা তো নাই, বাট চেষ্টা করবো করার জন্য। এই ছিল আমাদের কাজ, অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবে। নাও একটা কথা কি, এটা ভালোভাবে বুঝে রাখেন, এটা না, হ্যাঁ প্রজেক্ট হচ্ছে এটা, তাই না? সো আমাদের এই প্রজেক্টটায় দেখেন রিসোর্সের মধ্যে, ভিউসের মধ্যে, অ্যাডমিনের মধ্যে, তাই না? সো ড্যাশবোর্ড এটা হিউজ একটা পেজ, তাই না? এবং আরও পেজ থাকবে যখন স্টুডেন্ট অ্যাড, স্টুডেন্ট ডিলেট, মানে অল স্টুডেন্ট দেখার, বেতন বেতন যা হোক সব কিছু একটা পেজ থাকবে। সো প্রতি পেজ যদি এত করে লিখি তাহলে সমস্যা, এই জন্য আমি চাচ্ছি যে এইটাকে একটা লেআউটে ভিত্তি করে, মানে একটা এই পুরোটা একটা লেআউট থাকবে, সেটা ভাগ করে নিব এবং যেখানে যেখানে দরকার সেখানে কল করব। তো আমার আগের টিউটোরিয়াল দেখলে অবশ্যই বুঝে যাবে, তখন এত বলার কোনো দরকার নেই, তো তাও বললাম। আমার আগে ইউটিউব সিরিজ আছে একটা লারাভেলের সিরিজ, সে দেখে নেবেন, লেআউট ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল আমি তৈরি করে রাখলাম এখানে, অ্যাডমিন ফোল্ডারের বাইরে। নাও আমি কী করবো, ড্যাশবোর্ডের অল কোডটা কাট করে এটা সেভ করে আমি এই লেআউটে পেস্ট করে দিব, ঠিক আছে? ওকে ফাইন। এখন কী করবো দেখেন, এইটা এইটা মানে কি, এই লেআউটটা সব পেজে থাকবে, এইটা সব পেজে থাকবে, ফুটারটা সব পেজে থাকবে, হ্যাঁ ফুটার সব পেজে থাকবে, বাট চেঞ্জ হবে কোথায়, এই মাঝখানে। সো আমি মাঝখানে একটু কেটে নিব। এখন এই পেজটা টোটালি যা আছে এটা হুবহু যদি আমি এই পেজে শো করতে চাই, তাহলে একটা লারাভেলের একটা ফাংশন আছে এক্সটেন্ডস, এবং এক্সটেন্সের পরে এক্সটেন্ড কোথায়, এটা হচ্ছে লেআউট, নাম কি লেআউট ডট ব্লেড ডট পিএসপি, বাট ব্লেড ডট পিএসপি দেওয়া লাগে না, যদি এটা অ্যাডমিন ফোল্ডারের মধ্যে হতো তাহলে আমরা লিখতাম অ্যাডমিন ডট, তার মানে হচ্ছে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে লেআউট, বাট এটা তো শুধু লেআউট ডাইরেক্ট বাইরে আছে, সেই জন্য লেআউট। এখন যদি আমরা রিলোড দিই, আই হোপ কোনো রিলোড দেখাবে না, ঠিক তাই কোনো রিলোড দেখা নেই, ঠিক আছে? বাট আমরা চেঞ্জ করবো কোথায়, মাঝখানে। তো মাঝখানটা কোথায় আমি এই যে পার্সিয়ালের 2 নম্বর ডিপ থেকে নিয়ে একবার লাস্ট 2 নম্বর ডিপ আমি কাট করে নিলাম, এখানে আমি লিখলাম এইটা, ও সরি আমি এখানে চেঞ্জ করব। তাহলে এখানে লিখবো হচ্ছে চেঞ্জ করার জন্য কোনো কিছু আপনি যদি প্রতি পেজে চেঞ্জ করতে চান তাহলে ফাংশন আছে ইল্ড, ঠিক আছে? এবং তার নাম দিলাম আমি সব কন্টেন্ট, সেভ। সো এই কন্টেন্টটা কি, মানে এইখানে এই কন্টেন্টের মধ্যে, মানে কন্টেন্ট নামে যা লিখবো তা আমার এই ড্যাশবোর্ড শো করবে, নাম কি কন্টেন্ট। এই কন্টেন্ট যদি এখানে দেখাতে চাই তাহলে একটা ফাংশন আছে সেকশন কন্টেন্ট, কন্টেন্ট এখানে ইন করে দিতে হবে, ইন সেকশন, তার মানে হচ্ছে আপনি এইখানে যা দেন, আমার নাম দিলাম, এটা দিলাম, তাই না? এটা দেওয়ার পরে এটা কাজ করবে কোথায়, এটা কাজ করবে
এই যে লেআউটের এই পুরোটা পেজটা যা আছে সব পাইছে এখানে, বাট এখানে চেঞ্জ হবে, এই কন্টেন্ট চেঞ্জ হবে। তো আমি কন্টেন্টেই দিলাম হচ্ছে এই নাম, তার মানে এখন কি আসবে? আই হোপ বুঝতে পারছেন। সো আমি এখানে এটা দেবো না, আমি দেবো হচ্ছে আমার এই কোডটা, এবং সেখানে আমি এডিট করবো, সমস্যা নাই। এখানে আমার তিনটা জিনিস লাগবে, চারটা জিনিস রাখলে হবে। হ্যাঁ, জাস্ট অল স্টুডেন্ট কী আছে, বেতন মতন যাই হোক, এগুলো আর কি দেখা যাবে, ওটা আপনার সাজা নেবেন। আমি জাস্ট বুঝিয়ে দিতেছি। ফার্স্ট অফ অল আমি এক কাজ করি, এই ডিপটা বাদ দিয়ে দিই, এই ডিপটা আমার দরকার নেই, লাস্ট ডিপ, এবং এই ডিপটা বাদ দিয়ে দিই, এটাও দরকার নেই আমার। ফার্স্টে জাস্ট ওই কটা ডিপ লাগবে যেটা আমি কাজ করবো, রো এই ডিপটাও দরকার নেই। নাও আমার অলরেডি এখান থেকে অনেক চলে গেছে, এখানে সবগুলো দেখে দেখে ডিলিট করে দিবেন। জাস্ট এগুলো সব লাগবে না, এগুলো শুধু শুধু দেখে লাভ নাই, যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনার যতটুকু মন চায়, আপনার যতটুকু ভালো লাগে দেখতে ঠিক ততটুকু রেখে দিবেন, সমস্যা নেই, এটা সম্পূর্ণ আপনার উপরে, আপনার যতটুকু ভালো লাগে সেভ। না এখানে ডাবল ডিলিট করি, অনেকখানি কমে আসছে, দেখেন অনেকখানি কমে আসছে। এখন ফেসবুক টুইটার এগুলো কমে দিচ্ছি, এই যে পোস্ট ফেসবুক টুইটার এটাও কমে দিচ্ছি। নাও রিলোড করেন, ঠিক তাই, এই যে এখন হয়ে গেছে, বাট এইটা না রাখলেও চলবে আপাতত। আর একটু কমে দিলে ওইটার হয়, এই জিনিসটা কমে দিলেই হয়ে যাবে মেবি, ফাইন। নাও কাট করে নেই, সেভ দিলাম। হ্যাঁ দ্যাটস গুড, জাস্ট ওয়েব ট্রাফিকটা কমে দিলেই কাজ শেষ, আমাদের কাজ শেষ 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 শেষ। হ্যাঁ শেষ, ফাইন, আমি যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। তার মানে অলরেডি চারটা সেক্টর আছে, এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, অর্ডার মার্কেট আর গ্রোথ, এগুলো না দিয়ে আমি দেখি এখানে অর্ডার জায়গায় লিখবো আমি অল স্টুডেন্ট, অল স্টুডেন্টস, আবার ভুল করছি, আমার মানান প্রচুর ভুল হয়, অল স্টুডেন্টস। দেন এখানে আমি লিখবো হচ্ছে গিয়ে অল টিচার, অল টিচার, এবং এখানে লিখবো হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট এনরোল সিস্টেম কী কী থাকে আমার তো খেয়াল নেই। আচ্ছা এখানে লিখে দিই, আপাতত লিখে দেখি, দিস স্যালারি, না টিউশন ফি, এটা হচ্ছে টিউশন ফি, আপাতত এগুলো থাক। হ্যাঁ আমি পরে চেঞ্জ করে নিবো, আমি দেখে নিবো যে এনরোল সিস্টেম সিস্টেমে কী কী থাকে। আমি এনরোল সিস্টেম বলতে বানাই নেই, আমরা রেজাল্ট প্রজেক্ট সিস্টেম বানিয়েছিলাম। সো অল স্টুডেন্টস টিচার টিউশন ফি রেভিনিউ, নাও এখানে ক্লিক করলে দেখেন কিছু দেখাচ্ছে না, তো আমি এখানে লগ আউট সিস্টেমে দিব। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা এত চলতে করতেছে, সরি আমার ভাতিজা ভাগ্নি খুব ডিস্টার্ব করতেছে, বাচ্চা তো ছেলে দিকে করতেছে দুপুরবেলা। যাই হোক আমাদের এই পর্যন্ত ছিল, এবং হ্যাঁ এই পর্যন্ত ছিল না, আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কী করা যায়, এগুলোর জন্য পেজ বানাতে হবে। অল স্টুডেন্ট ক্লিক করলে ইন্ডেক্স ডট পিএইচপি আসছে, অল স্টুডেন্ট মানে হচ্ছে এই পেজ আর কি, সেটাই বানাবো। এবং এখানে একটু এইটা দরকার নেই, এখানে যাবো প্রোফাইল দিব, এবং জাস্ট হ্যাঁ এটি করা যায়। এক কাজ করি, এটা হচ্ছে আমার এই সেকশনটা মেবি, হ্যাঁ এই সেকশনটা, আর এটা হচ্ছে আমার আই ন্যাবের যে বেলটা, সেই বেলটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখানে। এই যে বেলটা দেখে নেন, জাস্ট কাট করতেছি কারণ এত বড় কিছু দরকার নেই, এবং এখানে সব কিছু দরকার নেই। এআলের মধ্যে এই ডিফ আই থিঙ্ক একটা চলে গেছে, এখানে জাস্ট এই একটা এ এন একটা এ দুইটাই রেখে দিই, এবং এগুলো বাদ দিয়ে দিই তাহলেই হবে। ভিউ অল দরকার নাই, নাও আইকনে চেঞ্জ করে দিব, সমস্যা নেই। এখানে একটু কাট করতে হবে, ফার্স্ট অফ অল এর এর ইমেজটা আমাদের দরকার নেই, ইমেজটা দরকার নেই, এখানে জাস্ট ইমেজ দরকার আছে, আচ্ছা ইমেজ থাক। এবং এখানে লিখবো হচ্ছে গিয়ে ভি আই, এটা ভিউ প্রোফাইল মানে অ্যাডমিনের প্রোফাইল আর কি দেখবে। হ্যাঁ
এটা দরকার নেই। ভিউ প্রোফাইল এবং এখানেও আমার ইমেজটা দরকার নাই, এইটা আমার বাদ, ইমেজটা থাকুক না। এখানে জাস্ট দিব হচ্ছে সেটিংস, মানে পাসওয়ার্ড চেঞ্জ করলে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে সেটিং, এবং এই লাইনটা এখানে দরকার নেই। এবং আরেকটা ডিপ দিব, সেটা হচ্ছে গিয়ে ভিউ প্রোফাইল, আরেকটা নিব সেটা হচ্ছে গিয়ে লগ আউট, এলওজি ও ইউটি লগ আউট। নাও দেখি ক্লিক করলে, হ্যাঁ ভিউ প্রোফাইল সেটিং লগ আউট। সো এই স্পেনটা দরকার নেই, স্পেন দরকার নেই, এবং লগ আউটে এখানে একটা লিঙ্ক দিতে হবে। যদি লিঙ্ক দিই এ কারণ লিঙ্ক ছাড়া তো আরেক পেয়ে যাবেন না, এখন লগ আউট করলে তো আপনার ডাইরেক্ট চলে যেতে হবে। ও এখানে চলে আসছে, সেভ ঠিক করতেছি, সমস্যা নেই। জাস্ট এখানে তুমি এ দিই তাহলে কি হয় দেখি। চলে আসছে, কি করা যায়, সে কাজ করি। এটা ইমেজটা নেওয়ার জন্য হয়েছে, মেবি ইমেজটা বাদ দিয়ে দিই। ও এখানে লিঙ্ক আছে, সরি 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 সরি, অলরেডি দেখেন এখানে প্রত্যেকটা সেকশনের জন্য লিঙ্ক সিস্টেম তৈরি আছে। এই যে এই ডিপটার জন্য, এই এটার জন্য, অ্যাঙ্করটার জন্য এই যে লিঙ্ক তৈরি দেওয়া আছে, ক্লিক করলে হবে। আমি আসলে খেয়াল করতে পারিনি, যাই হোক আমরা যখন ভিভোলে ক্লিক করবো ভিভোলে যাবে, এমন কোনো লিঙ্ক নাই, সেটিং ক্লিক করে সেটিংয়ে যাবে এবং লগ আউট ক্লিক করে লগ আউট হয়ে যাবে, মানে আমার অ্যাডমিন পেজে চলে যাবে। হ্যাঁ মানে ফার্স্ট যে কিছু লগ ইন সিস্টেম ছিল সেটা চলে যাবে। আজকে এই পর্যন্তই, ও 12 মিনিট, সরি। যারা এখন যারা সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক প্রোফাইল যোগাযোগ করবেন, অবশ্যই আমি চেষ্টা করবো পাশে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।